30 বছর পর শারদ পূর্ণিমার সঙ্গে মিলেছে চন্দ্রগ্রহণ, মানে এই চন্দ্রগ্রহণ 30 বছর পর আবার দেখা দিচ্ছে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ বলে মনে করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক যে ভারতে কোন সময়ে চন্দ্রগ্রহণ ঘটবে এবং তাতে সূতককালের অর্থ কী, কোন সময়ে কী করা যাবে, কোন সময়ে কী করা যাবে না, কোনটার লক্ষণ ভালো, কোনটার লক্ষণ খারাপ, চন্দ্রগ্রহণের সঠিক সময় কোনটা, কোন সময়ে আপনারা চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখতে পারবেন, সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। প্রথমেই জানি যে ভারতে কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে। জ্যোতিষীরা বলছেন যে চন্দ্রগ্রহণ শুরু হবে 28শে অক্টোবর রাত 11:30 এবং শেষ হবে 3:56। চন্দ্রগ্রহণ স্পর্শ করবে 1:05, এর মধ্যবর্তী সময় হবে 1:44 এবং এর পরিত্রাণ হবে 2:24। এই সময়ে গ্রহণের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। সামগ্রিকভাবে এই চন্দ্রগ্রহণের সময়কাল হবে 4:24। ভারতসহ এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ একাধিক জায়গায় একাধিক দেশে দেখা যাবে, যেমন অস্ট্রেলিয়া, উত্তর প্রশান্ত মহাসাগর, রাশিয়ার পূর্ব অংশে এগুলো দেখা যাবে। আসুন জেনে নেওয়া যাক যে কোন সময়ে চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে। শাস্ত্র অনুসারে সূতক সময় চন্দ্রগ্রহণের ঠিক 9 ঘন্টা আগে শুরু হয়, যেখানে অনেক শুভ ও অশুভ কাজ নিষিদ্ধ। এই চন্দ্রগ্রহণের সূতক সময়কাল 28শে অক্টোবর মানে শনিবার বিকাল 4:05 শুরু হবে। এই সময়ে মন্দিরের দরজা বন্ধ থাকে। সূতকের সময় পুজো করা বা তার মূর্তি স্পর্শ করা উচিত নয়। রাশিচক্রের উপর চন্দ্রগ্রহণের কী প্রভাব পড়বে, আসুন সেটাও জেনে নেওয়া যায়। মেষ রাশিতে এই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। গ্রহণের শুভ অশুভ প্রভাব অন্যান্য রাশির জাতক জাতিকাদের উপরেও পড়বে। জ্যোতিষীদের মতে মিথুন, কন্যা এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা এই চন্দ্রগ্রহণে উপকৃত হবেন, তাই বৃষ, তুলা, বৃশ্চিক ও মীন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হওয়ার পর মন্দিরে পূজা করিবেন না, দেব দেবীর মূর্তি স্পর্শ করবেন না, সূতকের পর বাড়িতে খাবার রান্না করবেন না, বরং সূতকের আগে ঘরে রাখা খাবার তুলসী পাতা যোগ করুন। চন্দ্রগ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না, এই সময়ে রাগ করবেন না। এই চন্দ্রগ্রহণের প্রভাব আগামী 15 দিন স্থায়ী হতে পারে। চন্দ্রগ্রহণের সময় কোনো নির্জন স্থানে বা শ্মশানে যাওয়া উচিত নয়, এই সময়ের মধ্যে নেতিবাচক শক্তি খুব প্রভাবশালী হয়। সূতক সময় শুরু হওয়ার পরে কোনো নতুন বা শুভ কাজ শুরু করা উচিত নয়। বলা হয় যে গ্রহণকালে নেতিবাচক শক্তি বেশি থাকে। চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হওয়ার পর তুলসী গাছ স্পর্শ করবেন না। আসুন এরপরে জেনে নেওয়া যাক যে চন্দ্রগ্রহণের সময় কী কী করবেন। চন্দ্রগ্রহণের সময় শুধুমাত্র ঈশ্বরের মন্ত্রগুলি জপ করা উচিত, যা 10 গুণ ফলদায়ক বলে মনে করা হয়। চন্দ্রগ্রহণের পর বিশুদ্ধ জলে স্নান করা উচিত এবং গরিবদের দান করা উচিত। চন্দ্রগ্রহণের পর পুরো ঘর শুদ্ধ করতে হবে, এতে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি চলে যায়। গ্রহণের সময় গরুকে ঘাস, পাখিকে খাবার এবং অভাবীকে বস্ত্র দান করলে বহুগুণ পুণ্য হয়। আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত তথ্য তুলে ধরা হলো সমস্তই শাস্ত্রমতে এবং কোনো না কোনো অ্যাস্ট্রোলজার সাজেস্ট করেছে। এই পুরো খবরটি আমি একটি নিউজ চ্যানেল থেকেই পেয়েছি এবং সেটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং চন্দ্রগ্রহণের সঠিক সময়, কোন সময় কী করা উচিত না করা উচিত সে বিষয়ে আপনারা জানতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানানোর সুযোগ করে দেবেন।